গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা বা উৎসব। শিব ও পার্বতী পুত্র গজনন গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিতি নামে পরিচিত। কোঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবত। অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব রূপে পালিত হয় এই উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসে শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পুজো হয়। এমন অবস্থায় নওপাড়া নবজাগরণ সংঘের গণেশ পুজোর শুভ উদ্বোধন হলো রবিবার। এবার তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করল। এদিন এই পুজো শুভ উদ্বোধন করেন রাজাহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এছাড়াও ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাত্তিকা ভট্টাচার্য, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দুনাথ বাগুই, মেয়র পরিষদ সদস্য রহিমা বি মণ্ডল সহ আরও অনেক। এর পাশাপাশি এদিন এলাকার প্রবীণ ব্যক্তিদের বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। নিউটাউন থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। সকলে মিলে, সমস্ত মহিলা কর্মীরা মিলে গ্রহণ করে নিচ্ছেন আমাদের উত্তরে পড়িয়ে গণগণ হবে গিরিশচন্দ্র মহাশয়কে এবং সঙ্গে সঙ্গে অসম কামরূপ মহাশয়কে। বলুন, যে কোনো পুজোয় বলুন, গণেশ পুজো দিয়ে শুরু হয়। আমি নিজেও বক্তব্যে পুরাণের ব্যাখ্যা দিলাম, দেখলাম আমাদের ব্যাখ্যা হচ্ছে যে মা যেমন তার হ্যান্ডিক্যাপ ছেলেকে রাখে, মা তার সুন্দর গণেশ তার হ্যান্ডিক্যাপ, মা কিন্তু সবাইকে নিয়ে করে বিশ্ব জমিন মা তাকে রাখেন রাখেন কিন্তু গণেশের পুজো এভাবেই প্রচলিত আমাদের দেশে। এটা এখানে করলে বাচ্চা এই বিষয়গুলো করলে আমাদের রাজারহাটের পুজো সামাজিক দায়বদ্ধতার বিষয় করবে। সুন্দর মিলন হয়ে যায় স্বামী স্ত্রী, ওরা আমাদের মমতা এবং আজিজু ওরা থাকবে, কিভাবে বসে যাবে ওরা হবে কোনো অসুবিধা করবে। আমি এখনো মনে করি মানে এই ওয়ার্ডে মমতাকে ক্যান্ডিডেট না করে বাড়ির ঘুরে ওরা দলে আসবে, তার জন্য সময় পাচ্ছি আমি নিজে ওদের নামে স্ট্রংলি রেকমেন্ড করে সবাইকে নিয়ে থ্যাংক ইউ আরো ভালো হবে। এবার 2023 গণেশ পুজো আজ উদ্বোধন হলো, শুভেচ্ছা। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা, দুর্গা পুজোর শুভেচ্ছা, বিশ্ব নবী দিবসের শুভেচ্ছা জানাই, আর মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন নিউ টাউন রোডের উপরে এই গণেশ পুজোটা হলো, এখানে 4 দিন ধরে অনুষ্ঠান চলবে। 19 তারিখ পুজো আছে, কালকে বিশ্বকর্মা পুজো আছে, এখানে একটা বাউল সঙ্গীত হবে, তারপর 500 লোকে এখানে ভোগ খাওয়ানো হবে, এছাড়া আরও বিসর্জনের দিন একটা অনুষ্ঠান হবে, ছোটো অনুষ্ঠান। তাই আর কিছু বলবো না, এখানে আমাদের বাঙালি 12 মাসে 13 পার্বণ। আমাদের গণেশ পুজোটা বাংলায় ছিল না, বিগত 10-12 বছর ধরে এই কালচারটা যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, আমার ওয়ার্ডে এটা শুরু করেছি, আশা করি উপরওয়ালার ইচ্ছায় আগামী বছর আরও ভালো হবে, আরও রূপ গণেশ পুজো। এবং আমাদের পুজোর মূল উদ্যোক্তা আজিজুল হোসেন মণ্ডল, সকলের প্রিয় কালোদা যে বলল, আগামী বছর আরও ভালো হবে। আপনারা দেখলেন আজকে খুব গর্জাস উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল, মাননীয় বিধায়ক তার সঙ্গে রাজারহাট গোপালপুরের যারা কাউন্সিলর পূর্বপিতা পূর্বপাতা ছিলেন প্রায় প্রত্যেকের বেশি আজকেও উপস্থিত ছিলেন, তারাও প্রত্যেকে এই আয়োজনে খুব খুশি হয়েছেন, তাদের আশাতে আমরাও খুব আনন্দিত যে আমাদের আমন্ত্রণটা রক্ষা করতে পেরেছেন, আগামী দিন আরও ভালো হবে। আর একটা ব্যাপার, আজকে যেহেতু অনেক মিডিয়া বন্ধুরা এসছেন আমাদের সঙ্গে নবজাগরণ সঙ্ঘ, নবজাগরণ সঙ্ঘের সঙ্গে সঙ্গে যেহেতু নবজাগরণ সঙ্ঘ আমাদের আন্দোলন বা বারের একটা উল্টো দিকে, এবং নবজাগরণ সঙ্ঘের যারা সদস্য, নবজাগরণ সঙ্গে বর্তমান যারা সদস্য তাদের পিতারা এবং তাদের দাদুরাও আন্দোলন করা বারের একসঙ্গে পুজো করে গেছেন, দায়িত্ব নিয়ে পুজো করেছেন, তাদের হাত ধরেই আমরা সব পুজো করতে চলেছি।
এবারে আমাদের আপনারা আপনাদের বন্ধুদের মাধ্যমে আমি প্রচার করতে চাইছি বা ইনফরমেশন দিতে চাইছি, আমন্ত্রণ জানাতে চাইছি 110 বছর দুর্গা উৎসব দুর্গা উৎসবে আগামী 110 বছর পালন করব। আর আগামী দ্বিতীয়া অর্থাৎ 16 অক্টোবর আমাদের শুভ উদ্বোধন হবে। খুব আড়ম্বরের সঙ্গে মাননীয় বিধায়ক তারপর সাথে চট্টোপাধ্যায় মহাশয় উদ্বোধন করবেন, তার সঙ্গে অন্যান্য আজকের আর উপস্থিত ছিলেন তারা থাকবেনই। এছাড়াও বিধাননগর পৌর নিগমের মহানগরী শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয় থাকবেন, মুখ্যমন্ত্রী আজিরাজ গোপালপুর আগে বলি, আপনারা গণতন্ত্রের একটি স্তম্ভ এবং সেখানে দাঁড়িয়ে আমি সিদ্ধিবিনায়ক গণেশের কাছে আমি প্রার্থনা করব, আপনারা যেভাবে মিডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের জন্য আমি প্রার্থনা করব। কেননা আমি কর্মসূত্রে দুদিন আগে নর্থ ইস্ট ইন্ডিয়ায় ছিলাম এবং এক প্রকার মিডিয়া, আমি নাম করে বলবো গদি মিডিয়া, যেভাবে কাজ করছে সেইখানে দাঁড়িয়ে ধর্মের নামে, ট্রাইবের নামে, সাব ট্রাইবের নামে রাজ্যকে ভাগ করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনার 12 নম্বর ওয়ার্ডে সম্প্রীতির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আজিজুল হোসেন মণ্ডল গণেশ পুজোর শুভ সূচনা করছেন। আমি এই বাংলায় যাতে ভাগাভাগি রাজনীতি না হয় এবং মিডিয়ার, আপনারা গণতন্ত্রের একটি স্তম্ভ, আপনারা যাতে ভবিষ্যতে ভালো করে কাজ করতে পারেন সেই আমি প্রার্থনা করব।